মিশরের কায়রোতে এক কনফারেন্স হয়েছে, পৃথিবীর বিশ্বজোড়া স্কলাররা সেখানে জমা হয়েছে। যিনি সবচেয়ে বড় স্কলার এক আরব শায়খ, তিনি সেখানে বক্তৃতা দিয়েছেন। বক্তৃতার ফুলঝুরি সারা দুনিয়াকে আলোচিত করেছে তার বক্তব্য। লেকিন দুর্ভাগ্যজনকভাবে আরেকজন গবেষক তার সাথে একসাথে তিনিও বয়ান করেছেন, ইনি কায়রো ইউনিভার্সিটির এক প্রফেসর। তিনি বললেন যে রাত্রিবেলা আমরা একই হোটেলে থাকার সৌভাগ্য হয়েছে, ফজরের বেলায় হোটেলের লবিতে যে মসজিদ ছিল আমি ছাড়া আর কেউ নাই। বুঝেন না কথা মনে হয়? সব স্কলাররা কোথায়? সব স্কলাররা ঘুমে। আমি ভাবলাম তিনি তো নিশ্চয়ই জামাতে নামাজ পড়ার কথা, তিনি কেন আসেননি, তার কোনো শরীর খারাপ হয়েছে কিনা। আমি অপেক্ষা করলাম দ্বিতীয় দিনও তাকে পাওয়া যায় কিনা। দ্বিতীয় দিনও তিনি মসজিদে আসেন নাই, দ্বিতীয় দিনও তিনি মসজিদে আসেন নাই। আমি সাহস করে জিজ্ঞেস করলাম আপনি কি অসুস্থ, ফজরে মসজিদে দেখি নাই যে? তো তিনি জবাবে বললেন আল্লাহ কারিম। বুঝেন নাই কিছু? জবাবে কি বললেন? আজীব বিষয় হলো মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তখন হে মানুষ তোমাকে কে ধোকা দিয়েছে, তোমার করিম রবের ব্যাপারে তোমাকে কে ধোকা দিয়েছে? মুফাসসিরিন বলেন মা গাররাহু ইল্লা কারামু রাব্বিহি, তার রবের করমের না তার রবের করমের আশা তাকে ধোকা দিয়েছে। কিছু বুঝছেন নি, খেয়াল করছেন না? মা গাররাহু ইল্লা কারামু রাব্বিহি, তার রবের করম তাকে ধোকা দিয়েছে, রবের করম ধোকা দিয়েছে। রব তাকে সেদিন ধরেন নাই, এজন্য সে ধোকা খেয়ে গেছে। হাজারো নাফরমানি করবে আর বলবে আল্লাহ করিম, হাজারো নাফরমানি বলবে আল্লাহ করিম, ফজর নামাজ পড়ে না আল্লাহ করিম না? বুঝতে পারলাম না মনে হয়। ফজর নামাজ পড়ে না আল্লাহ করিম, আসর নামাজ পড়ে না আল্লাহ করিম, জুমা পড়ে না আল্লাহ করিম। তাইলে মান সাল্লা সালাত আল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মায় ঢুকে গেল। পড়বো ফজর নামাজ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো, সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো, সে স্লোগান তোল, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো, সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো, সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো, সে বলো যে এতবার বলেন কেন? তো ওরা মার্কা মার্কা এতবার বলে কেন কি? আচ্ছা এই খন্তি মার্কাটা, এই গ্রামের একজনের খন্তি মার্কা দাঁড়িয়েছে, এটা কি সকলের জানা নেই? আছে তো একটা ওয়ার্ড এই তো না, সকলে জানে কি না বলেন? ওরা এত পদ্ধতিতে, এত অ্যাকশনে, এত রিয়েকশনে, এত অ্যাক্টিংয়ে বলে কেন? কথা কতবার বলে ওরা? কতবার বলে? কতদিন বলে? হ্যাঁ, ঘোষণা থেকে শুরু করে কোন পর্যন্ত, নির্বাচনের আগের দিন পর্যন্ত কতবার বলে মোট? হ্যাঁ, ওরা যেমন বলে হিসাব ছাড়া, আমিও বলবো হিসাব ছাড়া। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো, সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো, সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো, সে শেষ করে ফেলবো না, এটা চলতে থাকবে। কি ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো, কে ফজরের নামাজ পড়লো যে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ আল্লাহ, আমি তোমার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, তুমি দিন পর্যন্ত দিয়ে দাও। আমি তো আপনাদের কান পর্যন্ত দেওয়ার জিম্মাদারি, আর হৃদয়ে দেওয়ার জিম্মাদারি রব্বে করিমে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো, সে রাসূল বলেন মান রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাসূল বলেন রাওয়াহু মুসলিম, রাসূল বলেন ফজরের নামাজে তু রাকাত সুন্নতের দাম দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। ফজরের নামাজ দু রাকাত সুন্নতের দাম কত?
$100, $1,000, $100,000, এই ফ্যান্ডেলটা হীরা দিয়ে ভরে দিলে যা তা আমি যেন জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ফজরের দুরাকাত সুন্নতের এত দাম হলে ফজরের দুরাকাত ফরজের দাম কত? রাসূল যেন বজবানে হাল বলেন, সুন্নত আমার, এজন্য আমি এর দাম বসিয়েছি, ফরজ যার তিনি তার দাম বসাবেন। এই মানুষগুলো যদি আজ থেকে ফজরের নামাজ পড়ে তো এই মাহফিল কামিয়াব, এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল হওয়ার জন্য যথেষ্ট। দু চারটা যুবক হলেও দিল থেকে নিয়ত বানাও, আজ থেকে ফজর ছাড়বো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি বলি বন্ধু, ফজরের নামাজ পড়বা জামাতের সাথে, এরপরে যদি তুমি সূরা ইখলাস তিনবার পড়ো, সূরা ফালাক তিনবার পড়ো, সূরা নাস তিনবার পড়ো, মাগরিবে পড়ে তিনবার 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 করে পড়ো, জোহরে একবার একবার পড়ো, আসরে একবার একবার পড়ো, এশা একবার একবার পড়ো, ঘুমাবার সময় একবার একবার পড়ো। আল্লাহর নবী বলেন, তুকফিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম তোমার আর কিছু লাগবে না। এক নম্বর, ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা সবগুলো আমল করো তো, দুনিয়ার সারা দুনিয়ার সবগুলো মানুষ যতগুলো নফল আবাদত করে তুমি তার কিছুই করতে পারলে না, এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট। দুই নাম্বার, তোমার জীবনে, তোমার এই দিনে, তোমার এই রাতে যত কিছু লাগবে, তোমার খাবার যা যা লাগবে, তোমার পানীয় যা যা লাগবে, তোমার ঔষধ যা যা লাগবে, তোমার জিন্দগিতে যা যা লাগবে, যাও রব্বুল আলামিন যথেষ্ট। তিন নাম্বার, যত ক্ষতি তুমি কল্পনা করো, যত ক্ষতি তোমার কল্পনাতেও নাই, যত ক্ষতি বিজ্ঞান জানে, যত ক্ষতি বিজ্ঞানও জানে না, যত ক্ষতি চিকিৎসা বিজ্ঞান জানে, যত ক্ষতি চিকিৎসা বিজ্ঞানও জানে না, বাতাসে যত ক্ষতি হইতে পারে, রৌদ্রের কিরণে যত ক্ষতি হইতে পারে, চন্দ্রের আলোতে যত ক্ষতি হইতে পারে, পানিতে যত ক্ষতি হইতে পারে, ধুলোকণাতে যত ক্ষতি হইতে পারে, পৃথিবীতে যত ক্ষতি কল্পনা করা যায়, যত ক্ষতি তুমি জানো না, যত ক্ষতি তুমিও জানো না, বিজ্ঞানও জানে না, সমস্ত ক্ষতি থেকে এই তিনটা সূরা তোমার রক্ষা কবচ। বুঝে আসছে? মিন শাররি মা খালাক, বলেন মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক, পড়েন পড়েন, মিন শাররি মা খালাক। রব্বুল আলামিন আপনি যত বস্তু বানিয়েছেন, আসমানে যত বস্তু বানিয়েছেন, জমিনে যত বস্তু বানিয়েছেন, সাগর আর মহাসাগরে যত বস্তু বানিয়েছেন, বাতাসে যত কিছু বানিয়েছেন, জিন বানিয়েছেন আপনি, যত ক্ষতি আপনি বানিয়েছেন, যত বস্তু আপনি বানিয়েছেন, যত বস্তুর মধ্যে যত ক্ষতির কল্পনা করা যায় সবগুলো থেকে আউযু বিরব্বিল ফালাক, আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। মিন শাররি মা খালাক, পড়েন মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। মুফাসসিরিন বলেন এখানে নাস শব্দ তিনবার ব্যবহার হয়েছে, এক নাম্বার ইলাহিন নাস, দুই নাম্বার মালিকিন নাস, তিন নাম্বার কুল আউযু বিরাব্বিন নাস, এক নাম্বার রব্বিন নাস, দুই নাম্বার মালিকিন নাস, তিন নাম্বার ইলাহিন নাস। রব্বিন নাসের মধ্যে আর নাস শব্দের অর্থ হলো বাচ্চা, আর মালিকিন নাসের নাস শব্দের অর্থ হলো যুবক, আর ইলাহিন নাসের নাস শব্দের অর্থ হলো বৃদ্ধ। তাহলে তরজমা, আমি না বাচ্চার রবের কাছে পানা চাচ্ছি, আমি না যুবকের মালিকের কাছে পানা চাচ্ছি, আমি না বৃদ্ধের মাহবুবের কাছে পানা চাচ্ছি। قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس আগেরটা ছিল মিন শাররি মা খালাক, এখানে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আগেরটার তরজমা বাহিরের যত ক্ষতি আছে সবগুলো থেকে আমি আপনার আশ্রয়ের চাদরে ঢুকে গেলাম। দ্বিতীয়টার তরজমা হৃদয়ের যত ক্ষতি আছে, অভ্যন্তরীণ যত ক্ষতি আছে, বাতিনি যত ক্ষতি আছে সবগুলো থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। কেমন এই দুইটা সূরা? সুবহানাল্লাহ, বলে না
পড়বো তো ইনশাআল্লাহ। আমি বলি বন্ধু, করোনা থেকে বাঁচার তাবিজে তিনটা সূরা, আজাব থেকে বাঁচার তাবিজে তিনটা সূরা, জিনদের থেকে বাঁচার তাবিজে তিনটা সূরা, তাবিজ থেকে বাঁচার তাবিজে তিনটা সূরা, হাসিদিনের হাসাদ থেকে বাঁচার তাবিজ, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, জোরে বলেন মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তাইলে বোঝা গেছে হাসাদ কে? হাসাদ পৃথিবীর যাকেই তুমি কল্পনা করো, যেই তোমার বিরুদ্ধে হাসাদ করবে, যেই তোমার বিরুদ্ধে হাসাদ করবে, সরকারি দল তোমার বিরুদ্ধে হাসাদ করবে, বিরোধী দল তোমার বিরুদ্ধে হাসাদ করবে, যেই তোমার বিরুদ্ধে হাসাদ করে, তুমি না আমার হেফাজতের চাদরে ঢুকে যাও। মিন শাররি, এর মধ্যে কোনটা কোনটা নাই বলেন, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এতে কে কে নাই কি? আল্লাহ দেখছেন নি কারবা? এই জন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন, সূরায়ে ফালাক এবং সূরায়ে নাস এই দুটো সূরা উম্মতে মুসলিমার জন্য এতটা জরুরি, তাদের জন্য অক্সিজেন যতটা জরুরি। এটা উম্মতের জন্য খাবারের চেয়ে বেশি জরুরি, পানীয়র চেয়ে বেশি জরুরি, হাত্তা মিন নাফাসিহি এমনকি নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে ফজরের পরে কয় সূরা? কয়বার? জোহরের পরে কয়বার? আসরের পরে কয়বার? একবার একবার একবার। আশার মাগরিবের পরে কয়বার? তিনবার তিনবার তিনবার। আশার পরে কয়বার? একবার একবার একবার। ঘুমাবার সময় কয়বার? আল্লাহ কেমন হবে আজকে যদি সিদ্ধান্ত নেই? ইনশাআল্লাহ।